এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে আলোচিত নামটা বাবর আজমের। বিশ্বকাপে মেন ইন গ্রিনদের ব্যর্থতার সব দায় যেন তার দিকেই ছুড়ে দিচ্ছে সবাই। এ নিয়ে এখন বিভক্ত পাকিস্তান ক্রিকেট। বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ছিটকে পড়া পাকিস্তানের হতশ্রী পারফরমেন্সের দায়ে আঙুল তোলা হচ্ছে বাবর আজমের দিকে। পাকিস্তানি গণমাধ্যমগুলোতে গুঞ্জন, মেন ইন গ্রিনদের ভরাডুবির বলির পাঠা হতে পারেন বাবর, হারাতে পারেন নেতৃত্ব। বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেছেন রমিজ রাজা, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আমির সহ পাকিস্তানের কিংবদন্তিরা। তবে এবার সে পালে হাওয়া দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। গত চার বছর অধিনায়কত্ব করে তেমন কিছুই শিখতে পারেনি বাবর, এমন মন্তব্য করেছেন আফ্রিদি। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাবরকেই অধিনায়ক রাখার পক্ষে মত দিয়েছেন এই কিংবদন্তি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অস্ট্রেলিয়া সিরিজ অনেক বড় সিরিজ, টেস্ট সিরিজ, এতে অনেক বেশি দায়িত্ব থাকবে। আমি মনে করি এই টেস্ট সিরিজে অধিনায়কের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, বাবরকেই অধিনায়কের দায়িত্ব পালন করা উচিত। সময় নিয়ে বোর্ড ও সিনিয়রদের নিয়ে বসে দলের সমস্যাগুলো সমাধান করতে হবে। বাবর আজমের অধিনায়কত্ব পরিবর্তন না করে পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনার পক্ষে সাফাই গাইলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেটের পুরো ব্যবস্থাপনার পরিবর্তন চান বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। এছাড়া বাবর আজমের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব। বাবরের সাম্প্রতিক ফর্ম দিয়ে তাকে বিবেচনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। বাবর একই অধিনায়ক আছে যে কিনা ছয় মাস আগে পাকিস্তানকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল বানিয়েছিল। যখন কেউ শূন্য রানে আউট হয় তখন 99% মানুষ চাইবে তাকে বাদ দেয়া হোক, আবার যখন সাধারণ কোন খেলোয়াড় এসে দুর্দান্ত একটি শতক করে তাকেই মানুষ তারকা বলবে। তাই সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালে হবে না, খেলার প্রতি তার মনোভাব কি, আবেগ কতটা এবং কতটা প্রতিভাবান সেটা দেখা উচিত। বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরমেন্সের প্রভাব শুধু অধিনায়কের উপরই নয়, চাপে আছেন কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।